আমি নিতান্তই শখ থেকে আমি ম্যাচ বক্স সংগ্রহ করি বা দিয়াশলাই সংগ্রহ করি এবং পাশাপাশি এই শখটা আমার এখন নেশায় পরিণত হয়েছে আর পাশাপাশি আমি একজন ম্যাচ বক্স ডিজাইনারও আমি ইতিমধ্যে প্রায় 30টির উপরে ম্যাচ বক্স ডিজাইন করেছি আর মূলত যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার তো ম্যাচ বক্সের যে মিনিয়েচার আর্টওয়ার্কগুলো এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে সেখান থেকেই আমার এই কাজগুলো করা এটা বর্তমানে পৃথিবীর সবথেকে ছোট ম্যাচ এটা 4 ভাগের এটা 1 ইঞ্চি 4 ভাগেরও 1 ভাগের ছোট এবং এটা টোটালি ফাংশনাল এটা ড্রয়ারও আছে এটা ইন্ডিয়া থেকে তৈরি এবং এটা পৃথিবীতে আছে দুটো কপি একটা আছে আমার কাছে আর একটা ভারতের ভোপালের একজন কালেক্টর তার নাম সুনীল ভাট তার কাছে আছে এবং এটা ইন্ডিয়ান লিমকা রেকর্ডও পাওয়া আমার কাছে বর্তমানে 108টিরও বেশি দেশের প্রায় 15,000 ম্যাচ বক্স আছে আমার শখের পুরো ইন্সপিরেশনটা হচ্ছে আমার বাবা আমার বাবা একজন সংগ্রাহক ছিলেন আমার বাবা একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন তো আমার সংগ্রাহক হয়ে ওঠার গল্প এবং আমি ব্যক্তিগতভাবেও একজন ইন্টেরিয়র ডিজাইনার তো সেই পুরো প্রভাবটাই আমার বাবার কাছ থেকে এসছে আমার কাজিন ব্রাদার একজন ছিলেন বিমানে তো আমার বাবার জন্য উনি বিভিন্ন সময় ম্যাচ এনে দিতেন এবং এই ম্যাচগুলো এত সুন্দর এত চমৎকার ছিল আর ওইটার যে আর্টওয়ার্কগুলোগুলো আমাকে খুব আকৃষ্ট করতো তো আমার ধারণা যেটা ঠিক ওই জায়গাটা থেকে আমার এই ম্যাচ বক্সের প্রতি একটা আগ্রহ জন্মে আমি যখন আর একটু বড় হই তখন কিন্তু ম্যাচ বক্স যে সংগ্রহ করব কিংবা ম্যাচ বক্সে আমি রাখবো এমন কিন্তু কোনো পরিকল্পনা ছিল না তো আমি তখন বাবার মতন আমি ব্যাংক নোটই সংগ্রহ করতাম কয়েন সংগ্রহ করতাম আর ম্যাচগুলো যদি পেতাম তাহলে রাখতাম আর কি এরকমভাবেই আমার সংগ্রহটা শুরু হয় কিন্তু মূল সংগ্রহটা আমি শুরু করি 2011 সাল থেকে এবং 2011 সাল থেকে আমি সিরিয়াসলি ম্যাচ বক্স সংগ্রহ করতে করতে আজকে 2014 সালের মধ্যে আমি প্রায় 15,000 ম্যাচ বক্স আমি সংগ্রহ করেছি দীর্ঘ 10 বছর মতন আমি দেশে বাইরে ছিলাম ইংল্যান্ডে আমি ছিলাম এবং ম্যাচ বক্স কিন্তু ইনভেন্ট হয়েছে আপনার ইংল্যান্ডে স্টকটন অন সি জন ওয়াকার নামে একজন সায়েন্টিস্ট উনি ম্যাচ বক্স ইনভেন্ট করেন আমি সেই শহরেও আমি গিয়েছি কিন্তু তখনও কিন্তু আমি ভাবিনি যে আমি একজন আপনার ম্যাচ বক্স সংগ্রাহক হব তো তারপরে শুরু যেটা হয় আমি যখন দেশে ফিরি দেশে ফেরার পর আমি একবার ইন্ডিয়াতে যাই আমার একটা হলিডে ছিল প্রায় 2 সপ্তাহের মতন তো বলা যায় যে সেই 2 সপ্তাহে আমার জীবনের মুডটাকে আর কি ঘুরিয়ে দিয়েছে তো এই 2 সপ্তাহে আমি প্রচুর পরিমাণ ম্যাচ ওখান থেকে সংগ্রহ করি রাস্তা থেকে তুলে কিছুটা দোকান থেকে কিনে প্রায় 250 মতন ম্যাচ আমি সংগ্রহ করি তো তারপর যখন আমি দেশে ফিরি দেশে ফেরার পর হঠাৎ করে মনে হলো যে না আমার সেই পুরনো সংগ্রহটাকে আবারও শুরু করা যায় তো এইভাবেই কিন্তু আপনার শুরু হলো শখের মূল্য আমার কাছে প্রচুর অনেক প্রথম প্রথম যখন আমি ম্যাচ বক্সগুলো সংগ্রহ করি আমাকে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে আসলে অ্যাবিউজ করতো কথা দ্বারা যে বলতো হ্যাঁ এরকম কী পাগলামি করি ম্যাচ বক্স সংগ্রহ করি তো এই জিনিসগুলো বিভিন্নভাবে কানে আসতো তো উৎসাহ তো পেতামই না বরঞ্চ বিভিন্ন ধরনের কটু কথা বলা যায় এরকমই শুনতাম বাংলাদেশের যে ম্যাচ বক্স ডিজাইনগুলো এগুলো খুব বোরিং রিয়েলি বোরিং তো একটা সময় পর্যন্ত বাংলাদেশে খুব ভালো ম্যাচ বক্স তৈরি হতো ডিজাইনের সেটা হচ্ছে 90-এর দশক পর্যন্ত কিন্তু তারপরে এখন যে ম্যাচ বক্সগুলো বাজারে পাওয়া যায় এগুলোকে আসলে আমি ঠিক সেই আর্ট পিস বা শৈল্পিক ম্যাচ বক্স আমি বলবো না ম্যাচ বক্সের উপরে যে ছোট ছোট যে আর্টওয়ার্কগুলো এগুলো আমাকে আসলে খুব আকৃষ্ট করতো তো মূলত ওই জিনিসগুলো থেকেও কিন্তু আমার ম্যাচ বক্সের প্রতি একটা ভালোবাসা জন্মে
আর তাছাড়া আমি নিজেও যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার তো এগুলো আমাকে অনেক সময় ইন্সপিরেশন দেয় যে এই ছোট ছোট মিনিয়েচার আর্টগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায়।